বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থেকে চট সমাধান করবে যে নয়টি খাবার চলুন দেখে নেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন খাবার সময় একটু উলটপালোই হলেই শুরু হয় সমস্যা অনেকেই বছরের প্রায় সমস্যা এই সমস্যায় ভুগতে হয় যে কোনো জায়গায় এই সমস্যার প্রতিকার হিসেবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ কিন্তু যখন আমাদের হাতের কাছেই রয়েছে বিভিন্ন প্রাকৃতিক জিনিস যা দিয়ে দ্রুত এবং তাৎক্ষণিক গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যার সমাধান করা সম্ভব তবে কেন খাবেন দামি ওষুধ চলুন দেখে গ্যাস্ট্রিক সমস্যায় তাৎক্ষণিক সমাধানে যে নয়টি খাবার পুদিনা পাতা পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন এছাড়া পুদিনা পাতা আপনাকে বদহজম থেকেও দূরে রাখবে লবঙ্গ লবঙ্গ গ্যাস্ট্রিকের সমস্যা তাৎক্ষণিক সমাধান করবে গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হলে দুটি লবঙ্গ মুখে নিয়ে চিবুতে থাকুন এবং চুষে রসটা খেয়ে ফেলুন দেখবেন অ্যাসিডিটি দূর হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এবার জানব আদা আদা বুক জ্বালাপোড়া এবং অ্যাসিডিটির সমস্যার সমাধানে বেশ কার্যকর প্রতিবার খাবার আধা ঘন্টা আগে ছোট এক টুকরো আদা কাঁচা চিবিয়ে খান দেখবেন গ্যাস্ট্রিক সমস্যা একেবারেই থাকবে না গুড় গুড় আমাদের বুক জ্বালাপোড়া এবং অ্যাসিডিটি থেকে তাৎক্ষণিকভাবে রেহাই দিতে পারে যখন বুক জ্বালাপোড়া করবে সাথে সাথে এক টুকরো গুড় মুখে নিয়ে রাখুন যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ গলে যায় ততক্ষণ মুখে রেখে দিন তবে এই সমাধান অবশ্যই ডায়াবেটিস রোগীদের জন্য নয় তুলসী পাতা তুলসী পাতা আমরা সকলেই চিনি তুলসী পাতা ঔষধি গুণে ভরা কেনা জানেন এর গুণের কথা অ্যাসিডিটি দূর করতেও এটি বেশ কার্যকর অ্যাসিডিটির সমস্যা শুরু হলে পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে এছাড়া প্রতিদিন তুলসী পাতা পানির সাথে ব্লেন্ড করে খেলেও একেবারে দূর হয়ে যাবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা দুধ দুধের মধ্যে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা পাকস্থলিক বাড়তি অ্যাসিড কমাতে সাহায্য করে রাতে এক গ্লাস দুধ ফ্রিজে রেখে দিয়ে পরদিন সকালে খালি পেটে ঠান্ডা দুধটুকু পান করে নিন দেখবেন সারাদিন অ্যাসিডিটির সমস্যা হবে না তবে যাদের দুধে অ্যালার্জি আছে তারা এ থেকে দূরে থাকুন ভ্যানিলা আইসক্রিম আইসক্রিম খেতে কেনা ভালোবাসে বলুন কিন্তু আইসক্রিমটাতে বেশি স্বাস্থ্যকর মানা হয় না অথচ ভ্যানিলা আইসক্রিমে রয়েছে অ্যাসিডিটি দূর করার ক্ষমতা অ্যাসিডিটি হলে একটু ভ্যানিলা আইসক্রিম খেয়ে নিন তবে বেশি খাবেন না বোরহানি বিয়ে বাড়িতে পোলাও ও সাথে বোরহানি কেন রাখা হয় জানেন কারণ এটি গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি এবং বদহজম থেকে রক্ষা করে বোরহানি টক দই বিট লবণ ইত্যাদি অ্যাসিডিটি বিরোধী উপাদান দিয়ে তৈরি প্রতিদিন খাবারের পর এক গ্লাস বোরহানি খাওয়ার অভ্যাস করতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশে দূর হবে জিরা একটা চামচ জিরা একটি প্যানে নিয়ে শুকনো করে ভেজে ফেলুন এরপর ভাজা জিরা এমনভাবে গুঁড়ো করুন যেন একেবারে পাউডার না হয়ে যায় একটু ভাঙা ভাঙা থাকে এরপর এক গ্লাস পানিতে জিরা গুঁড়ো মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না বন্ধুরা আপনাদের সামান্যতম উপকারের জন্য আমাদের এই আয়োজন যদি আমাদের এই আয়োজন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে বন্ধুরা আমাদের সাথে থাকবেন আর সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম